নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইসডাম তো বন্ধুরা নতুন একটি আপডেট নিয়ে চলে এলাম এস বি অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের ছ হাজার একশো শূন্য পদে শিক্ষানবিশ অর্থাৎ অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং তোমাদের পশ্চিমবঙ্গে তেইশটি জেলাতে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে তোমরা ছেলে মেয়ে সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কত শূন্যপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে সঙ্গে তোমাদের বয়স সীমা কী চা হয়েছে এবং সেই সঙ্গে তোমাদের সিলেকশান প্রসেস অর্থাৎ প্রার্থী বাছাই পদ্ধতি কী রয়েছে আবেদন ফি কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পরপর আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবে এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য তো আস বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি তো বন্ধুরা স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এস বি আই ডট কো ডট ইন তো এখানে আসার পর দেখো ডান দিকে কোনায় লেখা রয়েছে কেরিয়ার্স অপশান এই কেরিয়ার্স অপশানে তোমাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে এরকম এখানে দেখো ক্রস অপশান রয়েছে এখানে ক্লিক করে এটা কাটতে হবে কাটার পর দেখো একটা অপশান রয়েছে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু একের পর এক বিজ্ঞপ্তি ওপেন হয়ে যাবে এখানে দেখো তোমাদের বলা হয়েছে দেখতে পাচ্ছো বলা হয়েছে এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসেস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট নাইনটিন সিক্সটি অ্যাডভারটাইজমেন্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সেই সঙ্গে বলা হয়েছে ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট ইংলিশ এখানে ক্লিক করলে তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে এবং সেই সঙ্গে দেখো নিচে লেখা রয়েছে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ওপেন করলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসেস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ এখানে মেনশন করা হয়েছে এরপরে দেখো বলা হচ্ছে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ছয় সাত দু হাজার একুশ থেকে এবং সেই সময়ে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছাব্বিশ সাত দু একুশ অর্থাৎ ছাব্বিশে জুলাই একুশ তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট তারপরে দেখো তোমাদের বলা হচ্ছে অনলাইন পরীক্ষা তোমাদের সম্ভবত হতে পারে দু হাজার একুশের আগস্ট মাসে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের বলা হয়েছে ভ্যাকান্সি বা শূন্য তোমাদের কিন্তু স্টেট ওয়াইজ ভ্যাকান্সি বলা হয়েছে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সি রয়েছে দেখো প্রথমেই স্টেট অর ইউটি রয়েছে তারপরে দেখো ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজ তারপরে দেখো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি বলা হয়েছে তো এখানে দেখো বন্ধুরা তোমাদের কিন্তু মোট পদ রয়েছে ছ হাজার একশোটি ঠিক আছে এবং এর মধ্যে দেখো পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল এবং লোকাল ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে বেঙ্গলি ও নেপালি বাংলা অথবা নেপালি ভাষা তোমাকে জানতে হবে পশ্চিমবঙ্গের জন্য এবং সেই সঙ্গে দেখো পশ্চিমবঙ্গে মোট পদ রয়েছে সাতশো পনেরোটি এর মধ্যে বলা হয়েছে জেনারেলের জন্য তোমাদের পদ রয়েছে দেখো দুশো অষ্টাশিটি তারপরে ই এস একাত্তরটি ও বিসি একশো সাতান্নটি তারপরে দেখো এসটি পঁয়ত্রিশটি এবং এসসি ক্যাটাগরির জন্য তোমাদের একশো চৌষট্টি শূন্যপদ রয়েছে ঠিক আছে এবং সেই সঙ্গে দেখো তোমাদের কিন্তু পিডাব্লিউডি ক্যাটাগরি ক্ষেত্রে ভ্যাকান্সি এখানে ভাগ করে দেওয়া হয়েছে আচ্ছা এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি অর্থাৎ প্রত্যেকটি রাজ্যে কোন কোন জেলায় কত শূন্যপদ সেগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে দেখো বলা হচ্ছে স্টেট অর্থাৎ রাজ্যের নাম তারপরে টোটাল সিট তারপরে দেখো বলা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ ট্রেনিং সিট ঠিক আছে এখান থেকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথায় কোথায় কত শূন্যপদ রয়েছে কোন কোন জেলায় দেখতে পাচ্ছ বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল টোটাল সিট বলা হচ্ছে সাতশো পনেরোটি এর মধ্যে বলা হচ্ছে আলিপুরদুয়ার জেলায় ছয়টি বাঁকুড়াতে কুড়িটি পশ্চিম বর্ধমান একচল্লিশ পূর্ব বর্ধমান আটত্রিশ বীরভূম কুড়ি কোচবিহার পনেরো দক্ষিণ দিনাজপুর আটটি দার্জিলিং উনত্রিশ হুগলি সাঁত্রিশ হাওড়া পঁয়ত্রিশ জলপাইগুড়িতে তেরোটি ঝাড়গ্রামে বারোটি কালিম্পংয়ে দুইটি কলকাতা একশো পঁয়তাল্লিশ মালদা একুশ মুর্শিদাবাদ উনচল্লিশ নদিয়ায় তিরিশ নর্থ টোয়েন্টি ফোর পারগুনাস আটাত্তর তারপরে দেখো পশ্চিম মেদিনীপুর চব আটাশটি তারপরে দেখো পূর্ব মেদিনীপুর সাতাশটি তারপরে দেখো পুরুলিয়া ষোলোটি সাউথ টোয়েন্টি ফোর পারগুনাস তেতাল্লিশটি এবং উত্তর দিনাজপুর জেলায় বারোটি শূন্যপদ রয়েছে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের বলা হচ্ছে বয়স সীমা এখানে দেখো বলা হচ্ছে এজ তোমাদের বয়স হতে হবে একত্রিশ দশ দু হাজার কুড়ি এই তারিখ অনুযায়ী তোমার কিন্তু কুড়ি থেকে আঠাশের মধ্যে বয়স হতে হবে এবং সেই সঙ্গে বলা হচ্ছে এস সি ক্যাটাগরির প্রার্থী ও বিসি ক্যাটাগরির প্রার্থী এবং পিডাব্লিউডি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা একত্রিশ দশ দু হাজার কুড়ি এই তারিখের মধ্যে কমপ্লিট হতে হবে তো বলা হচ্ছে গ্রাজুয়েশান ফ্রম এ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট অর্থাৎ তোমাদের যে কোনো শাখায় গ্রাজুয়েশান পাস করতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য যে কোনো শাখায় তোমরা গ্রাজুয়েশান পাস করলে এখানে অ্যাপ্লাই করতে পারবে এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে ডিউরেশন অফ ট্রেনিং তোমাদের ট্রেনিং সেটা বলা হচ্ছে এক বছরের ট্রেনিং কিন্তু এখানে করানো হবে এবং সেই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু কোনো স্থায়ী চাকরি না এটা তোমাদের অ্যাপ্রেন্টিস ট্রেনিং এক বছরের ট্রেনিং করানো হবে এবং এই ট্রেনিং চলাকালীন তোমাদের কিন্তু প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা স্টাইপেন দেওয়া হবে এবং সেই সঙ্গে দেখো বলা হচ্ছে তোমাদের কিন্তু এই ট্রেনিংটা করলে তোমরা কিন্তু এসবিআই ক্লার্ক বা এসবিআই যে জুনিয়র অ্যাসোসিয়েট পোস্ট রয়েছে সেই পোস্টের চাকরির ক্ষেত্রে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে দেখো বলা হয়েছে ওয়েটেজ অর রিল্যাক্সেশান ইন রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েটস ওয়েটেজ অর রিল্যাক্সেশান ইন রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েটস উইল বি গিভেন টু দ্য অ্যাপ্রেন্টিসেস হু হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ইন আওয়ার ব্যাঙ্ক অর্থাৎ এই যে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং করা হচ্ছে এটা কিন্তু কমপ্লিট করলে তোমরা কিন্তু এস বি ক্লার্ক বা জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের সিলেকশন প্রসেস বলা হচ্ছে সিলেকশন প্রসেস বলা হয়েছে অনলাইন রিটার্ন টেস্ট অনলাইন লিখিত পরীক্ষা এবং তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে কিন্তু পার্থী বাছাই করা হবে এখানে তোমাদের অনলাইন পরীক্ষার সিলেবাস কি বলা হয়েছে বলা হচ্ছে তোমাদের প্রথমত এক নাম্বার রয়েছে জেনারেল অর ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার সময় পনেরো মিনিট তারপরে দেখো দুই নাম্বার জেনারেল ইংলিশ পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার সময় পনেরো মিনিট তারপরে দেখো তিন নাম্বার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার সময় পনেরো মিনিট তারপরে দেখো চার নাম্বার রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার সময় পনেরো মিনিট তোমাদের একশো নাম্বারের পরীক্ষা থাকবে একশোটি প্রশ্ন থাকবে এবং এক ঘন্টার সময় তোমরা পেয়ে যাবে ঠিক আছে পরীক্ষার প্রশ্ন হবে বাং হিন্দি এবং ইংরাজিতে এবং তোমাদের এখানে বলা হচ্ছে নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান ফোর অর্থাৎ চারটি প্রশ্নে ভুল উত্তর করলে কিন্তু তোমাদের এক নাম্বার কেটে নেওয়া হবে ঠিক আছে এরপর দেখো তোমাদের এক্সাম সেন্টার অর্থাৎ পরীক্ষা কোথায় কোথায় রয়েছে দেখো বলা হচ্ছে প্রথমে স্টেট আর ইউটি রাজ্যের নাম বা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম তারপরে দেখো এক্সামিনেশন সেন্টার স্টেট এক্সামিনেশন সেন্টার ঠিক আছে এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল বলা হয়েছে পশ্চিমবঙ্গ ওয়েস্টবেঙ্গল বলা হচ্ছে পশ্চিমবঙ্গে আসানসোলে দুর্গাপুরে গ্রেটার কলকাতা হুগলি এবং কল্যাণী এবং শিলিগুড়িতে তোমাদের এক্সাম সেন্টার বা পরীক্ষা কেন্দ্র রয়েছে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের বলা হচ্ছে তোমাদের এখানে আবেদন ফি লাগবে জেনারেল ও বি সি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে তিনশো টাকা আবেদন ফি লাগবে এছাড়া এস সি এস টি এবং পি ডি ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো আবেদন ফি লাগবে না এরপরে দেখো তোমরা এখানে আবেদন করবে কীভাবে এখানে বলা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এখানে বলা হচ্ছে দেখো এইচটি এস কোলন ডাবল স্ল্যাশ এনএসটি ইন্ডিয়া ডট ওআরজি স্ল্যাশ অ্যাপ্রেন্টিসশিপ এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা বলা হচ্ছে এসটি ডিপি এস কোলন ডাবল স্ল্যাশ অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া ডট ওআরজি অথবা এস টি ডিপি কোলন ডাবল স্ল্যাশ বিএফএসআই এস এসসি ডট কম অথবা